নমস্কার বন্ধুরা, মনের মধ্যে বাংলার এই ভিডিওটা নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। আমরা গল্পাঞ্জলি বইটা থেকে যুগল যাত্রী গল্পটা আলোচনা করছিলাম। বনফুলের লেখা এই গল্পটা ভীষণ হাসির, আর সেটা তোমরা পুরোটা যখন শুনবে তখনই বুঝতে পারবে যে কি সূক্ষ্মভাবে হাসিটা উনি ছড়িয়ে দিয়েছেন বা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। এখন অবধি আমরা জানি যে এই গল্পটা দুজন লোককে নিয়ে, যাদের মধ্যে একজনের সঙ্গেই আমাদের আলাপ হয়েছে। গল্পটার নাম যুগল যাত্রী, যুগল মানে দুইজন, বা ইংলিশে যেটাকে বলে ডুয়েট বা কাপল যাই হোক, আর যাত্রী মানে যিনি কোথাও যাচ্ছেন, ট্রাভেলার। হ্যাঁ, তো একজন যাত্রী মানে নিতাই মণ্ডলের সঙ্গে আমাদের আলাপ হয়েছে। আমরা জানতে পেরেছি নিতাই মণ্ডল ভীষণ ধীর স্থির একজন একজন লোক, একটুও চটপটে নন। ওনার বাড়ি থেকে 3 মাইল দূরে ট্রেন স্টেশন, যেখানে প্রতিদিন সকাল 8টার সময় শহরে যাওয়ার ট্রেন ছাড়ে এবং ওনার বাড়ি থেকে গরুর গাড়ি করে সেটা পৌঁছাতে হয়, কারণ 3 মাইল দূরে আর সারাদিনে আর কোনো ট্রেন নেই। আর ট্রেন নেওয়ার আগে ওনাকে সকালে উঠে তৈরি হতে হয়, যার মধ্যে সকালে উঠে ব্রাশ করা, তারপর বাথরুমে যাওয়া, খাওয়া দাওয়া, তার আগে পুজো, তৈরি হওয়া, প্রতিটা কাজই ওনার জন্য ভীষণ সময় সাপেক্ষ, ভীষণ বেশি সময় লাগে ওনার। ওনার প্রিয় জলখাবার যেটা নারকেল এবং চিড়ে, সেটা ভালো করে চিবিয়ে খেতে ওনার অনেকটা সময় লেগে যায়, পুজো সারতে 1 ঘন্টা লেগে যায়। ভালো করে নিম গাছের দাঁতন বা নিমের সরু ডাল চিবিয়ে, যেটা আগেকার দিনে যেভাবে ব্রাশ করা হতো, সেই দাঁতন ভালো করে চিবিয়ে মুখ পরিষ্কার করতে বা ব্রাশ করতে অনেকটা 1/2 ঘন্টা সময় লেগে যায়, তৈরি হতে প্রচুর সময় লেগে যায়, ধুতির কোঁচা ভালো করে গুজে সেটা আটকাতে অনেক সময় লেগে যায়, জামার বোতাম লাগাতে সময় লেগে যায়, জুতো পরতে, জুতোর ফিতে বাঁধতে, চুল আঁচড়াতে, সব কিছুতে ওনার প্রচণ্ড সময় লেগে যায়। এবং এই জন্যই উনি জানতেন যে কোথাও যেতে এত যে হাঙ্গামা, সেই জন্য উনি কোথাও যেতে চাইতেন না, দূরে কোথাও বেরোতে চাইতেন না। এবং গত ভিডিওতে আমরা যেটা শেষ পড়েছিলাম বা জানতে পেরেছিলাম যে কোনো একটা জরুরি মোকদ্দমা বা কোর্ট কেসের জন্য ওনাকে শহরে যেতেই হবে 15 তারিখে। এর আগে অনেকবার উনি এড়িয়ে গিয়েছেন, কিন্তু এবার আর পারবেন না, কারণ ওনার উকিল বিশ্বম্বরবাবু আলাদা করে চিঠি দিয়ে ওনাকে ডেকে পাঠিয়েছেন। তাই এবার যেতেই হবে, কোনো উপায় নেই এড়িয়ে যাওয়ার। সেই জন্য উনি ঠিক করেছেন যে 15 তারিখ মামলার 1 সপ্তাহ আগে, মানে 8 তারিখ থেকে উনি সকালে উঠে সময় মতো বেরিয়ে ট্রেন ধরার চেষ্টা করবেন। যদি আগে কোনো দিন পৌঁছে যান তাহলে শহরে আগের দিন পৌঁছে যাবেন, শহরেই থাকবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু পরে পৌঁছালে তো মুশকিল আছে। সেই জন্য উনি 1 সপ্তাহ আগে থেকে প্র্যাকটিস করতে শুরু করছেন, যেদিন সফল হন সেদিনই ওনার মানে কাজ মিটে যাবে আর কি, শহরে সময় মতো পৌঁছানোর। 15 তারিখের মধ্যে পৌঁছাতেই হবে ওকে, সেটাই চেষ্টা করছেন উনি। এবার আমরা পরবর্তী ভাগটা পড়বো এই গল্পের, তো নেক্সট প্যারাগ্রাফ পড়ছি। প্রথম দিন তো বাড়ি থেকে বেরুতে বেরুতে সূর্যি ঠাকুর শিমুল গাছের মাথায় উঠে পড়লেন, অর্থাৎ 8টা বেজে গেল। আগেকার দিনে বলা হতো যে সূর্য মানে মাথায় উঠে গেছে, মানে ভোর নেই, অনেক বেলা হয়ে গেছে। তো এটাই বলছেন যে সামনে কোনো শিমুল ফুলের গাছ ছিল, সেইখানে তার ওপরে মানে সূর্য উঠে গেছে, অনেকক্ষণ আগেই হয়ে গেছে ভোর, আর 8টাও বেজে গেছে। অতএব সেই দিনের মতো ওনার ট্রেন মিস হয়ে গেল, 8 তারিখ যিনি যেদিন উনি প্রথম শুরু করলেন সেদিন ওনার কাজটা মানে সফল হলো না, উনি সময় মতো বেরোতে পারলেন না বা ট্রেন ধরতে পারলেন না। দ্বিতীয় দিন আরেকটু সকাল সকাল বেরিয়ে গেলেন, কিন্তু গ্রাম ছাড়াতে না ছাড়াতেই হর ঘোষের সঙ্গে দেখা। তো 8 তারিখে হয়ে গেছে, বা 9 তারিখে উনি আরেকটু তাড়াতাড়ি বেরোতে পারলেন, হ্যাঁ, কিন্তু গ্রাম ছাড়াতে না ছাড়াতে, মানে গ্রাম পেরিয়ে যখন গরুর গাড়িতে উঠলেন, একটুখানি মানে এগোনোর পরেই কারোর সঙ্গে দেখা হলো, তার নাম হচ্ছে হর ঘোষ। তিনি ওই 8টার ট্রেনে এসেছেন, মানে হর ঘোষ গ্রামের কাছাকাছি পৌঁছে গেছেন, 8টার ট্রেন ধরেই উনি নেমেছেন এবং এবার গ্রামের দিকে যাত্রা করেছেন। যাত্রা পথে ওনার নিতাই মণ্ডলের সঙ্গে দেখা হয়েছে, মানে 9 তারিখেও কিন্তু উনি ট্রেনটা মিস করেছেন, সুতরাং সেদিনও ট্রেন পাওয়ার আশা নেই। যা বললাম যে সেদিনও ট্রেন ওনার মিস হয়ে গেল, ঠিক আছে, উনি এখনও প্র্যাকটিস করছেন, দেখা যাক, ফিরতেই হলো। তো বাড়ি ফিরে আসলেন, স্টেশনে গিয়ে লাভ নেই। আগেই বলেছি যে নিতাই মণ্ডল এমন লোক নয় যে একদিন ট্রেন মিস করে স্টেশনেই অপেক্ষা করে পরের দিন ট্রেনটা ধরবেন, যেহেতু জায়গাটা ভীষণই নির্জন, কেউ নেই, লোকজন কিচ্ছু নেই, দোকানপাট কিছু নেই, সেই জন্য উনি ওরকম জায়গায় থেকে একদিন মিস করেছেন, তো পরের দিন চেষ্টা করে নেবেন, চেষ্টা করে থেকে পরের দিনে ট্রেনটা ধরে নেবেন, সেরকম মানুষ উনি নন, তাই উনাকে ফিরতেই হলো। নিতাই মণ্ডল গাড়ির বলর দুটোর পানে এমনভাবে চাইলেন যেন যত দোষ তাদেরই। তো যেই গরুর গাড়িতে চড়ে উনি ওনার বাড়ি থেকে বেরিয়েছিলেন স্টেশনের উদ্দেশ্যে, তাদের দিকে তাকিয়ে রইলেন, পানে মানে দিকে, হ্যাঁ,
বলদ দুটোর পা নেই, মানে সেই দিকে বলদ দুটোর দিকে তাকালেন এমন ভাবে যেন ওদেরই দোষ, অথচ দোষ আমরা জানি যে ও নিতাই মণ্ডলেরই, কারণ উনি সময় মতো বের হতে পারেননি। হ্যাঁ, তাই বলদদের বৃথাই মানে দোষ দেওয়ার চেষ্টা করছেন, আসলে ওনারই দোষ। তৃতীয় দিন আর একটু ভরে উঠলেন, এমনিভাবে চলতে লাগলো। তো এরকম মানে তৃতীয় দিন আরও একটু তাড়াতাড়ি বেরোতে পারলেন, তো এরমভাবে চলতে লাগলো, মানে প্রায় মানে এগোচ্ছেন আর কি, হয়তো ওনার লক্ষ্যে পৌঁছেও যাবেন, 15 তারিখের মধ্যে 8টার ট্রেনটা ধরতেও পারবেন, তো দেখা যাক কী হয়। এরপরে গল্পের দ্বিতীয় মানে ভাগ শুরু হচ্ছে, আমি আগে দেখিনি এটা। এই যে গল্পের এখানে শুরুতে এটা হচ্ছে এক লেখা আছে, হ্যাঁ, একের পার্টে পুরোটাই নিতাই মণ্ডলের ঘটনা বলা হয়েছে। এবার দুই শুরু হচ্ছে, দুয়ে এবার আমরা প্রথম প্যারাগ্রাফটা পড়ছি, এই দুই অবধি আমরা আজকে পড়বো, তিনটে প্যারাগ্রাফ আছে। প্রথম প্যারাগ্রাফ, ত্রৈলোক্য তরফদার কিন্তু বেশ চটপটে লোক। তাহলে আমরা দ্বিতীয় যাত্রীর কথা জানতে পারছি বা দ্বিতীয় চরিত্রের কথা জানতে পারছি, তার নাম ত্রৈলোক্য তরফদার এবং তিনি নিতাই মণ্ডলের উল্টো, সেটা প্রথম লাইনেই লেখক বুঝিয়ে দিচ্ছেন, বলছেন যে উনি খুব চটপটে লোক। হ্যাঁ, মানে কোনো কিছু ফেলে রাখেন না, ধীরে 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 কোনো কাজ করেন না, হ্যাঁ, সময় মতো কাজ শেষ করতে উনি বিশ্বাসী, তার কাজ হাতে পায়ে লাগে না। এবার এই কথাটার মানে কিন্তু আমি খুঁজে পাইনি, আমি আমার শোনা নেই, তাই আমি তোমাদের কাছে কোনো ভুল কিছু বোঝাতে চাই না, তবুও আমার যা মনে হয় এটা শুনে যে ওনার মানে কাজ পড়ে থাকে না আর কি, উনি কাজ শেষ করে ফেলেন। তো পরের লাইনেও সেটাই বলা হচ্ছে, কোনো কাজ ফেলে রাখা তার স্বভাব নয়, মানে কাজ থাকলে উনি সেটা ফেলে রাখেন না, শেষ করেন। হ্যাঁ, যা করতে হবে তা আগে থাকতেই করে নিশ্চিন্ত হয়ে বসে থাকতে চান তিনি, মানে উনি এমন একজন মানুষ যে হাতে যদি কাজ থাকে সেটা আগে 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 শেষ করে ফেলবেন, মানে যখন কাজটা শেষ হওয়ার কথা তার আগেই শেষ করে ফেলে নিশ্চিন্ত হয়ে উনি বসতে চান, এরকম একজন মানুষ তিনি, কোনো কিছুই ফেলে রাখা ওনার ধাতে নেই। এবার লেখক একটা এক্সাম্পল বা উপমা দিচ্ছে, মনে করো বাড়িতে কাউকে খাওয়াতে হবে, সন্ধ্যা 8টার সময় নিমন্ত্রিত ভদ্রলোকের আসবার কথা, ত্রৈলোক্য তরফদার তাড়াহুড়ো করে 6টার মধ্যেই রান্নাবান্না প্রস্তুত করিয়ে ফেলবেন। মানে ধরো কাউকে এক নেমন্তন্ন করেছেন বাড়িতে এবং সেই ভদ্রলোক রাত্রি 8টায় আসবেন, কিন্তু ত্রৈলোক্য তরফদার 8টা অবধি কোনো কাজ ফেলে রাখবেন না, উনি 6টার মধ্যে বাড়ির সবাইকে দিয়ে রান্নাবান্না সেদিনের জন্য যা যা করার সব তৈরি করে রাখবেন। হ্যাঁ, 6টার মধ্যে ওনার কাজ শেষ হয়ে গেলে 8টার সময় যদি ভদ্রলোক আসে তার আগে 2 ঘন্টা সময় আসে আছে হাতে, তো উনি সেই সময় নিশ্চিন্ত হয়ে বসবেন। এইটা ভাবছেন না হয়তো যে 8টা অবধি অপেক্ষা কর, খাবারগুলো রেখে দিলে খাবারগুলো যা ঠান্ডা হয়ে যাবে বা জুড়িয়ে যাবে, তাতে হয়তো খাবারটা 8টার সময় অতটা সুস্বাদু হবে না। এমন অনেক খাবার আছে বাঙালি ঘরে বা বাঙালি বা ভারতীয় এতেও বা যে কোনো খাবারেও, আমরা জানি খাবার গরম গরম খেতে খুব ভালো লাগে, কিছু যদি ভাজা থাকে সেগুলো যদি একদম গরম গরম ভেজে পাতে দেওয়া হয় সেটা, সেগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তো ত্রৈলোক্য তরফদারের যা স্বভাব বুঝছি যে উনি সেই ভাজা ঠাজাগুলোও হয়তো আগে করিয়ে রাখবেন, খাবার পাতে সেগুলো ঠান্ডা নেতানো যদি হয় তাতে ওনার কিছু যায় আসে না হয়তো, আমার মনে হচ্ছে, এটা আমার ধারণা, কিন্তু এটাই হচ্ছে ব্যাপার, উনি সময়ের কাজ আগে করে নেওয়াতে ভীষণভাবে বিশ্বাসী, সেটা দরকার হয়তো সবসময় নয় কিন্তু তাতে ওনার কিছু যায় আসে না, ওনার মানে মত হচ্ছে যেভাবেই হোক কাজ আমাকে আগে আগে শেষ করে ফেলতেই হবে। তার চরিত্রে হচ্ছে হবে বা গয়ঙ্গচ্ছ ভাব মোটেই নেই, হচ্ছে হবে মানে একটা কাজ আছে সেটা হচ্ছে, সেটা তো চলছে, শেষ হবে কোনো না কোনো সময়, অথবা হবে, হ্যাঁ, মানে ফেলে রাখা আর কি কোনো কাজ, সেইটা উনি একদম মানে মানতে পারেন না বা সেরকম স্বভাব ওনার নয়, হচ্ছে হবে না, হয়ে গেছে, এইটা হচ্ছে ওনার চরিত্রের প্রধান দিক। এই লাইনে আরেকটা কথা আছে, গয়ঙ্গচ্ছ, এই এক্সাক্ট কথাটা মানে আমি আগে আমি জানি না কিন্তু আমি আগেও পড়েছি, গয়ঙ্গচ্ছ মানে ফেলে রাখা একটা স্বভাব বা চলছে চলবে, হ্যাঁ, এরম টাইপের একটা ভাব, আমি মানে খুঁজে পাইনি এটার, একটু এটা আমি বলতে পারি যে এটা আমি আগে পড়েছি এই কথাটা, এবং এটার মানে হচ্ছে খুব ধীমে টালে কোনো কিছু করা, হ্যাঁ, খুব মানে ধীরে ধীরে করা, কোনো মানে তাড়াহুড়ো নেই, বড্ড বেশি স্লোভাবে কোনো কাজ করা, তো সেইটা ওনার মধ্যে বা ওনার চরিত্রে একেবারেই নেই, তেমন লোক তিনি 2 চক্ষে দেখতে পারেন না, মানে ওনার চরিত্রে যে শুধু সেই ভাবটা নেই তা নয়, এরকম যদি কাউকে দেখেন তাদের উনি 2 চক্ষে দেখতে পারেন না, একদম সহ্য করতে পারেন না, 2 চক্ষে দেখতে না পারা মানে হচ্ছে, বা 2 চোখে দেখতে না পারা মানে হচ্ছে, চোখের আরেকটা সাধু ভাষা হচ্ছে চক্ষু, তো 2 চোখে দেখতে না পারা আগে আজকালকার দিনে বা চলিত ভাষা আমরা বলবো, আর পুরোনো দিনে বলা হতো 2 চক্ষে, হ্যাঁ, 2 চোখে দেখতে পারছেন না বা 2 চক্ষুতে দেখতে পারছেন না মানে একদম সহ্য করতে পারছেন না, তো উনি এরকম মানুষ ছিলেন যে কেউ যদি একটু ধীরে ধীরে কাজকর্ম করে, ফেলে ফেলে করে বা অত তাড়াহুড়ো না করে, সেরকম মানুষকে উনি একদম সহ্য করতে পারতেন না, যা করতে হবে তা আগে থাকতেই চটপট সেরে নাও, কাজ সেরে সময় থাকলে 2 দণ্ড না হয় গল্প, তো ওনার জীবনের মোটো বা একমাত্র মানে
মেন প্রিন্সিপাল বা যাই হোক, যেই মতে উনি সবচেয়ে বেশিভাবে চলেন বা সবচেয়ে বেশি মানেন, কি না যা করতে হবে, যেই কাজই হাতে আছে যেটা ওনাকে শেষ করতে হবে, সেটা আগে আগে থাকতেই চটপট ছেড়ে নাও, মানে ফেলে রেখো না, ঝটপট ছেড়ে নাও। কাজ সেরে সময় থাকলে দুদণ্ড না হয় গল্প, মানে তখন রিল্যাক্স করা যাবে, তখন গল্প করা যাবে, আরাম করা যাবে। দুদণ্ড মানে, দণ্ড মানে মুহূর্ত, আর দুদণ্ড মানে খানিকটা সময় আর কি, মানে যদি সময় থাকে তখন গল্প করব, তখন যা করার করব, কিন্তু কাজ ফেলে রাখা চলবে না, কাজ শেষ মুহূর্তের জন্য রাখলে চলবে না, কাজ সময়ের অনেক আগে শেষ করে চটপট নিশ্চিন্ত হয়ে যেতে হবে। এটা হচ্ছে ওনার প্রধান মত, বা উনি এভাবেই চলেন। এইটা আমাদের প্রথম প্যারাগ্রাফ শেষ হলো। সেকেন্ড প্যারাগ্রাফের মতে দুটো সেন্টেন্স, তাকেও ওই দিন 8টার ট্রেন ধরতে হবে। তাহলে যুগলযাত্রীর দ্বিতীয়জন হচ্ছেন ত্রৈলোক্য তরফদার, এখানে আমরা বুঝতে পারছি ওই দিন মানে 15ই তারিখ, যেদিন নিতাই মণ্ডলের মামলার ডেট আছে, সেদিনও ওনাকেও ট্রেন ধরতে হবে। যদিও নিতাই মণ্ডলের গ্রামে বাড়ি নয়, কিন্তু গ্রামও স্টেশন থেকে মাইল আড়াই দূরে। তাহলে আমরা এর আগে দেখেছি যে নিতাই মণ্ডলের বাড়ি থেকে স্টেশন 3 মাইল দূরে, এবং ওনাকে গরুর গাড়ি নিতে হয়, এবং ত্রৈলোক্য তরফদার অন্য গ্রামে থাকেন। যদিও নিতাই মণ্ডলের গ্রামে বাড়ি নয়, মানে অন্য গ্রামে ওনার বাড়ি, কিন্তু গ্রামও স্টেশন থেকে মাইল আড়াই দূরে, কিন্তু উনি যেই গ্রামে থাকেন সেখান থেকেও স্টেশন 2.5 মাইল দূরে, আধা মাইল কম, কিন্তু সেটাও যথেষ্ট দূর। হ্যাঁ, এবং ওনাকেও ওই দিনই ট্রেন ধরতে হবে। এরপরে লাস্ট প্যারাগ্রাফ আজকের জন্য, তিনি ঘড়িতে অ্যালার্ম দিয়ে শুলেন, মানে সকালে উঠতে যাতে কোনোভাবেই দেরি না হয়, তাই উনি সকালবেলা যাতে সময় মতো উঠতে পারেন, আগের দিন রাত্রিবেলা শোয়ার আগে ঘড়িতে অ্যালার্ম দিয়ে দিলেন। সময় মতো বাজলে উঠে উনি ঝটপট কাজ শেষ করে অনেক আগেই পৌঁছে যাবেন স্টেশনে। বাইক আছে সুতরাং ভয় নেই। আচ্ছা, তাহলে আমরা এখানে জানতে পারছি যে ত্রৈলোক্য তরফদারের কিন্তু একটা বাইক আছে, ওনাকে গরুর গাড়িতে করে যেতে হবে না, ওনার একটা বাইক আছে, সেই বাইকে করেই উনি বাড়ি থেকে স্টেশনে পৌঁছাতে পারেন। হ্যাঁ, সুতরাং ভয় নেই মানে গরুর গাড়ির জন্য যে দেরি হবে সেরকম কোনো ভয় নেই। নিতাই মণ্ডলের মতো নির্ভীরে লোক নন তিনি। এবার নির্ভীরের কথাটা আমি আগে পড়িনি বা শুনিনি, আমার ধারণা, আমি খুঁজেছিলাম, মানেও খুঁজেছিলাম, পাইনি। আমার ধারণা নির্ভীরে মানে ঢিলা ঢালা লোক, মানে যারা তাড়াহুড়ো করে বা সময়ের কাজ সময়ে করতে পারে না, বা চটপটে নয়। হ্যাঁ, মানে খুবই স্লো, যেটা ত্রৈলোক্য তরফদারের চরিত্রের একদম বিপরীত। উনি এই ধরনের লোক নন এবং শেষ চটপট করে সব কাজ শেষ করতে পারেন, এবং যারা পারেন না, আগেই বলা হয়েছে যে তিনি তাদের দু চোখে দেখতে পারেন না, মানে একদম সহ্য করতে পারেন না। তাহলে এখানে আমরা বুঝছি যে নিতাই মণ্ডলের চরিত্রের একদম উল্টো বা অন্যরকম হচ্ছেন আমাদের ত্রৈলোক্য তরফদার, যুগলযাত্রীর দ্বিতীয় জন। তাছাড়া পুজো ফুজোর অত হাঙ্গামাও নেই তার। তো ওনার সকালে উঠে যা যা কাজ, তার মধ্যে পুজো নেই। নিতাই মণ্ডল যেমন পুজো করতে বেশ অনেকটা সময় নেন, তো সেই কাজটা কিন্তু ওনার সকালে উঠে যে যে কাজগুলো করতে হবে তার মধ্যে নেই। তো একটা কাজ ওনার কম, তিনি উঠবেন আর খুট করে বাইকে চড়ে বেরিয়ে যাবেন। তো ওনার প্ল্যান কি, যে উনি ঘুম থেকে উঠবেন আর ঝটপট তৈরি হয়ে খুট করে বাইকে চড়ে বেরিয়ে যাবেন, মানে খুব তাড়াতাড়ি তৈরিও হবেন আর বাইকে চড়ে খুট করে বেরিয়ে যাবেন, মানে খুব তাড়াতাড়ি বাইকে চড়ে বেরিয়ে যাবেন। এবং মানে এটাই এক্সপেক্টেড, বা এটাই আমাদের এখান থেকে বোঝা যাচ্ছে যে উনি সময় মতো বা সময়ের অনেক আগেই স্টেশনে পৌঁছে যাবেন, ট্রেন ধরতে ওনার কিন্তু কোনো সমস্যা হবে না, কারণ উনি নিতাই মণ্ডলের চরিত্রের একদম উল্টো। ধীর স্থির নন বা ঢিলাঢালা নন নিতাই মণ্ডলের মতো, সময়ের কাজ অনেক আগে করতে পছন্দ করেন, এবং সেই জন্য ওনার কোনো কাজে খুব একটা গলতি হয় না। হ্যাঁ, এত অবধি আমরা আজকে পড়বো, এবার আমি ইংলিশটা পড়বো। হ্যালো অল, হোপ ইউ অল আর ডুইং গুড। টুডে আই এম ব্যাক উইথ দ্য সেকেন্ড পার্ট অফ দ্য স্টোরি যুগল যাত্রী ফ্রম মাই বুক, স্কুল লাইফস বুক, গল্পাঞ্জলি। ইফ ইউ রিমেম্বার, গল্পাঞ্জলি মিন্স অ্যান অফারিং অফ স্টোরিজ। গল্প মিন্স স্টোরিজ অ্যান্ড অঞ্জলি মিন্স ডিভাইন অফারিং। দিস স্টোরি বাই বনফুল ইজ কল যুগল যাত্রী। যুগল মিন্স আ কাপল অর আ পেয়ার অর ডুয়েট, অ্যান্ড যাত্রী মিন্স ট্রাভেলার। ইট ইজ আ শর্ট অ্যান্ড ফান স্টোরি অ্যাবাউট হাউ টু ভেরি ডিফারেন্ট পিপল ক্যান এন্ড আপ ইন দ্য সেম বোট ইন লাইফ। If you remember, we talked about the first character, Nitai Mondol, or the first traveler, someone who is very slow and therefore chooses not to go anywhere because it's a lot of hassle for him to get ready and go somewhere. Going to the city needs him to get ready in the morning, and that includes a lot of activities like brushing, bathing, doing puja, having breakfast, getting dressed, putting on his shoes, combing his hair, and then taking a bullock cart to reach the train station before 8 a.m. Why? Because that is when the train leaves and the station is 3 miles away from his house. So it's quite a distance as well. Even though he has avoided going to the city so far, this time he must go to be present at a court case hearing, and it is an important court case as well.
সো টু ক্যাচ দ্য ট্রেন অন দ্য 15th অফ দ্য মান্থ ওয়েন দ্য কোর্ট কেস হিয়ারিং ইজ স্কেডিউল, হি ডিসাইডেড টু ট্রাই ফ্রম আ উইক আর্লিয়ার, দ্যাট ইজ ফ্রম দ্য 8th অফ দ্যাট মান্থ। হি ডিসাইডেড দ্যাট হুইচ এভার ডেট হি ম্যানেজেস টু ক্যাচ দ্য ট্রেন, হি উইল টেক ইট অ্যান্ড রিচ দ্য সিটি, রিচিং আর্লিয়ার দ্যান দ্য ডিউ ডেট ইজ অল রাইট, ইট ইজ অ্যাবসোলুটলি অল রাইট, দেন হি উইল বি এবল টু বি প্রেজেন্ট ফর দ্য কেস। But if he doesn't reach the city by 15th, then there is no point in taking the train. If he reaches earlier, any day before 8 o'clock, he has decided that he will board the train and reach the city earlier. He also doesn't have a watch and checks the sun, rather the sun's position to guess the time for that day. And we will start from here today. Fifth paragraph. প্রথম দিন তো বাড়ি থেকে বেরুতে বেরুতে সূর্য ঠাকুর শিমুল গাছের মাথায় উঠে পড়লেন, অর্থাৎ 8টা বেজে গেল। So on the first day of practice, the sun rose above the shimul or the silk cotton tree by the time he could leave house, meaning that it was well past 8 a.m. when he could ultimately be ready to leave his house. দ্বিতীয় দিন আরেকটু সকাল সকাল বেরিয়ে গেলেন, কিন্তু গ্রাম ছাড়াতে না ছাড়াতেই হর ঘোষের সঙ্গে দেখা। The next day he could leave a bit earlier, but as soon as he left his village, he met someone called হর ঘোষ। তিনি ওই 8টার ট্রেনে এসেছেন, সুতরাং সেদিনও ট্রেন পাওয়ার আশা নেই, ফিরতেই হলো। He had reached the village by that 8 a.m. train itself. 8 is 8 o'clock. So 8 a.m. train, he had reached by that train itself. So even on the second day, there was no hope of getting the train. Shutarang shedino train power asha nei. Asha is hope. He had to return again. Phirtei holo. Phire asha or phera means to return. Nitai Mondol garir bolot dutor pane emon bhabe chailen jeno joto dosh taderi. Nitai Mondol looked at the two bullocks of the bullock cart. Chailen is to look. Pane is at or at the direction. So he looked at the direction or he looked at the two bullocks of the bullock cart as if to indicate that it was entirely their fault that he had missed the train. Amon bhabe chailen jeno joto dosh, jeno as if. Jeno is as if, dosh is fault. Taderi. Taderi is theirs. So as if the two bullocks, they traveled or they carried him very slowly to the train station, that is why he has missed. Obviously, we know this is not the case. Nitai Mondol could not reach or leave his house on time, that is why he missed the train. Tritiyo din arektu bhore uthlen. So, on the third day, he woke up a bit earlier, slightly earlier, but still missed the train for some reason. We understand that. Actually, why did he miss? Because the original reason is because he was still like delayed, he could not leave his house on time, that is why he missed a train. And this continued, this is the way the saga continued. Emni bhabe cholte laglo, emni bhabe is this way, cholte laglo is continued. So this is how his efforts to board the train by 8 a.m. that continued. Now does that happen or not, we'll know that later. Let's go to the second part of this story. This story has three parts, okay, 1, 2 and 3, okay, and we will start the second part today. We'll complete this second part. It has three paragraphs. First paragraph, second paragraph has just two sentences and a short third paragraph. So let's start with this. This is the sixth paragraph in the story. Troilokko torofdar kintu besh chotpote lok. So we are now introduced to the second jatri or second traveler in this story. His name is Troilokko torofdar. He is someone who is very chotpote or prompt, but is kintu, Troilokko torofdar kintu, but Troilokko torofdar kintu besh chotpote lok, quite a prompt person. Tar kaj hate paye lage na. Now hate paye lage na is probably a phrase and I have not come across this earlier. What I understand is he does not delay in any of his jobs. Kono kaj phele rakha tar shobhab noy. Phele rakha is to leave it aside, or what this line means is procrastination is not his habit. Shobhab is habit. Kono kaj phele rakha, kaj is work, phele rakha is to leave aside, which means leaving a job aside or procrastination or waiting, not completing the job on time as required, that is not his habit. Shobhab noy, not his habit. Ja korte hobe ta age thaktei kore nischinto hoye boshe thakte chan tini. So he wants to finish all that needs to be done well before time and then sit back with a relieved mind. Ja korte hobe, whatever has to be done, ta age thaktei kore. He wants to finish them beforehand. Age thaktei is, age is before or earlier. So he wants to finish that. After that, what does he want to do? Nishchinto hoye boshe thakte chan tini. Nishchinto is relieved. Boshe thaka is to sit back. So here it means that he wants to sit back and
ইন এ রিলিভ মাইন্ড অর রিল্যাক্সড মাইন্ড আফটার হি হ্যাজ ফিনিশড হিজ জব ওয়েল বিফোর টাইম। মনে করো বাড়িতে কাউকে খাওয়াতে হবে, সন্ধ্যা 8টার সময় নিমন্ত্রিত ভদ্রলোকের আসবার কথা, ত্রৈলোক্য তরফদার তাড়াহুড়ো করে 6টার মধ্যেই রান্নাবান্না প্রস্তুত করিয়ে ফেলবেন। সো দিস ইজ অ্যান এক্সাম্পল উইচ দ্য অথার গিভস অ্যাবাউট হিজ ক্যারেক্টার। সে সামওয়ান ইজ ইনভাইটেড অ্যাট হিজ প্লেস ফর ডিনার। মনে করো সে বাড়িতে কাউকে খাওয়াতে হবে, দের ইজ সামওয়ান হু হ্যাজ বিন ইনভাইটেড ফর ফুড। খাওয়ানো ইজ টু ফিড অর ফুড, বাড়িতে ইট ইজ হাউস। সো দের ইজ সামওয়ান হু হ্যাজ বিন ইনভাইটেড ফর ফুড অ্যাট হিজ হাউস। সন্ধ্যা 8টার সময় নিমন্ত্রিত ভদ্রলোকের আসার কথা, নিমন্ত্রিত ইজ ইনভাইটেড, ভদ্রলোক ইজ জেন্টেলম্যান। সো দ্য ইনভাইটেড জেন্টেলম্যান ইজ সাপোজ টু কাম অ্যাট সন্ধ্যা 8টা, ইভিনিং 8 o'clock, আসবার কথা ইজ টু কাম। দ্য গেস্ট ইজ সাপোজ টু কাম অ্যাট হিজ হাউস অ্যাট 8 PM ইন দ্য ইভিনিং। ত্রৈলোক্য তরফদার তাড়াহুড়ো করে 6টার মধ্যেই রান্নাবান্না প্রস্তুত করিয়ে ফেলবেন। সো ত্রৈলোক্য তরফদার উড হারি আপ এভরি ওয়ান হু ওয়াজ প্রিপেয়ারিং ফুড টু কমপ্লিট অল দ্য কুকিং বাই 6 PM। রান্নাবান্না ইজ কুকিং, প্রস্তুত করিয়ে ফেলবেন ইজ টু কমপ্লিট, প্রস্তুত ইজ রেডি, করিয়ে ফেলবেন ইজ ডান। সো ইট ইজ ডান অ্যান্ড কমপ্লিট বাই 6টা অর 6 PM। সো ফর 2 hours দ্য ফুড ইজ ইউ নো লাইং দ্যাট, ইট মাইট গেট স্টেল, কোল্ড, ড্রাই, বাট দ্যাট ডাজ নট ম্যাটার টু হিম। দ্যার আর সো মেনি ডিশেস উইচ আর ইউ নো ফ্রেশলি প্রিপেয়ার্ড অ্যান্ড সার্ভ টু ইয়ার প্লেট, দ্যাটস ওয়েন দে টেস্ট দ্য বেস্ট, বাট হি ডাজ নট বদার অবাউট দ্যাট। হি ওয়ান্টস দ্য কুকিং, উইচ ইজ দ্য জব ফর দ্যাট ডে অর ফর দ্যাট ইভিনিংস ডিনার, দ্যাট হ্যাজ টু বি ডান মাচ বিফোর হ্যান্ড, দ্যাট ইজ হিজ ওনলি প্রায়োরিটি, হি ডাজ নট বদার অবাউট এনিথিং এলস। তার চরিত্রে হচ্ছে হবে বা গয়ঙ্গচ্ছ ভাব মোটেই নেই। গয়ঙ্গচ্ছ ইজ আ ফ্রেজ উইচ আই হ্যাভ হার্ড আর্লিয়ার, বাট আই ডিড নট ফাইন্ড দ্য এক্স্যাক্ট মিনিং, বাট হোয়াট আই আন্ডারস্ট্যান্ড ইজ সামথিং, ইট মিন্স দ্যাট ইউ নো টু লিভ আ সাইড অর টু লিভ ফর লেটার। So, his character does not have an ounce of will do later or let it go on. Hocche is let it go on, hobe is will do later. Basically, like leave a job to be done later, that is not there at all in his character. Choritro is character. Tamon lok tini du chokhe dekhte paren na. Now, chok is eyes. Chok is the word for eyes in the current language or cholti bhasha. Colloquial language these days, but earlier chok was also called as chokhu. And du chokhu, du is two, du chokhu is two eyes. Du chokhe dekhte paren na means, it's a phrase, it means I can't bear the sight of something or someone. So, tamon lok tini du chokhe dekhte paren na. Tamon is that kind, lok is person. So, he can't bear that kind of a person. Who are these people who you know, leave aside a job for later, who don't finish job beforehand, that is the thing. Whatever has to be done, let's finish that beforehand. Ja korte hobe ta age thaktei chotpot chhere nao. Ja korte hobe is whatever has to be done. Age thaktei chotpot chhere nao. Age thaktei is beforehand. Chotpot chhere nao is finish. Chhere nao means finishing. Kaaj chhere shomoy thakle du dondo na hoy golpo. So after he finishes work, kaaj chhere is completing work. Kaaj is work, chhere phela is to complete. সময় থাকলে, ইফ দের ইজ টাইম, দুদণ্ড না হয় গল্প। সো ইফ দের ইজ টাইম আফটার ওয়ান ফিনিশেস দ্য পেন্ডিং টাস্কস, দেন ওয়ান ক্যান স্পেন্ড টাইম চ্যাটিং অর রিল্যাক্সিং, ইউ নো চ্যাট, গল্প করা ইজ টু চ্যাট। সো দুদণ্ড ইজ আ ফিউ মুমেন্টস। সো ইফ দের ইজ টাইম ওনলি দেন স্পেন্ড টাইম আর কিপ আসাইড টাইম ফর চ্যাটিং অর রিল্যাক্সিং, বাট দ্য ওয়ার্ক হ্যাজ টু বি ফিনিশড মাচ বিফোর দ্য স্কেডিউল টাইম, দ্যাট ইজ হিজ মোটো ইন লাইফ। নেক্সট প্যারাগ্রাফ, তাকেও ওই দিন ওই 8টার ট্রেন ধরতে হবে। সো হি টু নিডেড টু ক্যাচ দ্য ট্রেন অন দ্য সেম ডে, দ্যাট ইজ দ্য 15th অফ দ্য মান্থ। 8টার ইজ 8 o'clock, ধরতে হবে ইজ টু ক্যাচ, সো হি হ্যাজ টু ক্যাচ দ্য 8 o'clock ট্রেন অন দ্য সেম ডে, ওই দিন ইজ সেম ডে, দিন ইজ ডে। যদিও নিতাই মণ্ডলের গ্রামে বাড়ি নয়, কিন্তু গ্রাম ও স্টেশন থেকে মাইল আড়াই দূরে। সো ইভেন দো হিজ ভিলেজ ইজ ইন দ্য সেম এজ দ্যাট অফ নিতাই মণ্ডলস, নিতাই মণ্ডলের গ্রামে, গ্রাম ইজ ভিলেজ, বাড়ি নয়, হাউস ইজ নট দেয়ার, হিজ হাউস ইজ নট ইন নিতাই মন্ডলস ভিলেজ, কিন্তু গ্রাম ও স্টেশন থেকে মাইল আড়াই দূরে। বাট ইট ইজ স্টিল, হিজ ভিলেজ ইজ স্টিল আড়াই ইজ 2.5 miles অ্যাওয়ে ফ্রম দ্য স্টেশন। সো হি অলসো হ্যাজ টু ট্রাভেল কোয়াইট আ ডিস্টেন্স টু রিচ দ্য স্টেশন বাই 8 o'clock অন দ্যাট ডে। নেক্সট প্যারাগ্রাফ, লাস্ট প্যারাগ্রাফ অফ দ্য ডে, তিনি ঘড়িতে অ্যালার্ম দিয়ে শুলেন। সো হি পুট অন অ্যান অ্যালার্ম অন দ্য ক্লক বিফোর গোয়িং টু স্লিপ দ্য প্রিভিয়াস ডে, সো দ্যাট ওয়েন দ্য অ্যালার্ম রিংস হি ক্যান ইমিডিয়েটলি গেট আপ অ্যান্ড গেট রেডি অ্যান্ড লিভ। বাইক আছে সুতরাং ভয় নেই, সুতরাং ইজ দেয়ার ফর, ভয় ইজ ফিয়ার, নেই ইজ নো, সো ভয় নেই, দের ইজ নো ফিয়ার, দেয়ার ফর ওয়াই, বিকজ হি হ্যাজ আ বাইক। সো দের ইজ নো চান্স অফ মিসিং দ্য ট্রেন ডিউ টু ডিলে ইন ট্রাভেল টাইম,
from his village to the station. He does not need to take a bullock cart. So that issue of being delayed because of the bullock cart, that is not there. He has a bike. Nitai Mandal-er moto nirbire lok tini non. Moto is like nirbire, I don't know. I couldn't find the meaning, or I haven't heard of this earlier. But what I feel it means is someone who is slow, not really prompt. So he is not a person like Nitai Mandal, who is slow and not prompt enough to complete his jobs by the required time. Tachara pujo pujor oto hangamao nei tar. Also, he doesn't perform puja, so that hassle can also be avoided. If you remember, Nitai Mandal's jobs while he when he get got up from the morning included doing puja. But Trailoka Taravdar does not get into those things. He does not have that hassle or work to complete. Hangama is hassle. So he is not someone who does puja and all. So that job is also, or that time is also avoided. Tini udben ar khut kore bike e chore beriye jaben. So his plan is to get up from his sleep. Udben is to be up, or here it means to get up from his sleep or wake up, finish getting ready promptly and leave in his bike within moments. So khut kore bike e chore beriye jaben. He'll get up on his bike in a second, and beriye jaben is leave for the station. So this is his plan. Now we'll wait for what happens on the 15th, and that we'll get to know in the next video. So we will get to know whether what happens to Nitai Mandal on that day, what happens to Trailoka Taravdar on that day. Let's wait for the next video till that time. It seems that there is a strong chance of Nitai Mandal to miss the train on the 15th, while Trailoka Taravdar will board the train without any issues at all. That is what it seems. But does that really happen? Let's wait till the next video, as I said, to what happens in the last part of this story. As always, I have used the Samsat Students Bengali to English Dictionary for the English part. And at the end, I will again say, like, share, subscribe, comment. Keep Bangla in your hearts. And I will see you all in the next video. Reach out to me through your comments if you have anything in mind. তাহলে আজকে এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আমরা দেখবো যে নিতাই মণ্ডল ট্রেন পেলো কিনা, ত্রৈলোক্য তরফদার ট্রেন পেলো কিনা। এখন অব্দি তো উল্টোটাই মনে হচ্ছে যে ত্রৈলোক্য তরফদার খুব সহজেই ট্রেন পেয়ে যাবে, নিতাই মণ্ডল পাবে না। কিন্তু কি হয় সেটা আমরা পরের ভিডিওতে জানতে পারবো, শেষ ভাগ এই গল্পের। আশা করছি তোমাদের ভালো লাগছে। আর গল্প শেষে বা ভিডিও শেষে যা বলি, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আমাকে কমেন্ট করে জানিও তোমাদের যদি কিছু বলার থাকে, কিছু অসুবিধা হয়, নতুন কোনো দাবি থাকে, কোনো প্রশ্ন থাকে, নিশ্চয়ই আমার কাছে কমেন্ট করো আমার ভিডিও শেষে। সবাই ভালো থেকো, আর পরের ভিডিওতে আবার দেখা হবে। এই গল্পের শেষে আমরা আনন্দ পাবো আমি জানি। টাটা।